بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে তথা যে কোনো নামাজের শেষ বৈঠকে তাশাহুদ এবং দরুদ শরীফ পড়ার পরে কেউ যদি অন্য দোয়া পড়ে তাহলে কি তাকে সাহসেজদা দিতে হবে? তিন অথবা চার রাকা বিশিষ্ট সলাতে যেমন জহর, আসর, মাগরিব, ঈশা দুইটি বৈঠক, প্রথম বৈঠকে শুধু তাশাহুদ তথা আত্তাহিয়াত পড়ব বা কেউ ইচ্ছে করলে তাশাহুদের পরে দরুদ শরীফও কখনো কখনো পড়তে পারে, এটু হাদিস দ্বারা প্রমাণিত। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ পড়ার পর বেশ কিছু দোয়া হাদিসে বর্ণিত হয়েছে যেইগুলো শেষ বৈঠকে পড়ার কথা এসেছে, যেমন মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইজা তাশাহাদ আহাদুকুম ইজা তাশাহাদ আহাদুকুম অফি রওয়ায়াতিন ইজা ফরাগ আহাদুকুম মিনা তাশাহুদিল আখির ফাল ইস্তাইজ বিল্লাহি মিন আরবা, যখন তোমাদের কেউ শেষ বৈঠকে বসবে তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে যেন পানা চায়, চারটি থেকে যেন পানা চায়, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আমরা প্রথমে আত্তাহিয়াত পড়ব, তারপর দরুদ শরীফ পড়ব, এরপর এই চারটি ভয়ানক বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাবো। এক, আল্লাহ মিন আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাচ্ছি। দুই, অমিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। তিন, অমিন শাররি ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং আমার জীবন মৃত্যুর খারাপি থেকে, ফিতনা যেন আমাকে জীবিত এবং মৃত্যু কোনো অবস্থায় যাতে পেয়ে না বসে এর খারাপি থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনার খারাপি থেকেও আমি আপনার কাছে পানা চাচ্ছি। এই চারটি জিনিস থেকে পানা চাওয়া এটা জরুরি, কতিপয় উলামায়ে কেরামের মতে এটা হচ্ছে ওয়াজিব। কোনো কোনো সালফে সালেহিনদের আমল থেকে জানা যাচ্ছে যে তিনি তার ছেলেকে নামাজ পড়ার পর জিজ্ঞেস করতেন, ওগো প্রিয় বৎস, তুমি শেষ বৈঠকে এই চারটি জিনিস থেকে কি আল্লাহর কাছে পানা চেয়েছো? যদি ছেলে উত্তর দিত যে না, তখন পিতা বলতেন পুনরায় তুমি নামাজটা দোহরাও, এতটা গুরুত্ব এসেছে। এরপর আপনি আরেকটা দোয়া পড়তে পারেন, যেমন বুখারী শরীফের হাদিস একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেই দোয়াটি আমি নামাজে পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে তুমি এই দোয়াটি পড়বা তাশাহুদুল আখির শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني
ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এইটি আমরা পড়ব। অতপর আপনার যেই দোয়া ইচ্ছা আপনি পড়তে পারেন। নাসাই শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই চারটি জিনিস থেকে তোমরা পানা চাবা, আল্লাহ মিন আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল অমিন শারদে ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত অমিন শারদে ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই চারটি থেকে পানা চাওয়ার পর রাসূল বলেছেন সুম্মা ইয়াদউ লি নাফসিহি বিমা বাদা আলাহু, অতঃপর সে নিজের জন্য যেটা সমীচীন মনে করে সেটা যেন সে দোয়া পড়তে থাকে। তাহলে আমরা শেষ বৈঠকে যে কোনো দোয়া এটা পড়তে পারবো, সহজ সেজদা দেওয়ার প্রয়োজন নাই, বরং শেষ বৈঠকে দোয়াটা পড়া ভালো। কারণ নামাজ পড়া অবস্থায় যে দোয়াগুলো আমরা পড়ি, তাকে আল্লাহ আমাদের সকলকেই নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে যেন আমরা বেশি বেশি করি দোয়া করতে পারি, এই তৌফিক দান করুন।